আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালাম। মহতরম ভাইদের সুযোগ, রাসূলের কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় ছোট একটা হিদায়াত দিয়ে যান। হিদায়াত ছিল তিনটে বিষয়ের উপরে, আসসালাত আসসালাত তমা মালাকাত আইমানুকুম ইনসুরু জাইশু উসামা, তোমরা নামাজ সম্পর্কে সতর্কতা অবলম্বন করো, অধীনস্থদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করো, আর উসামা বিন যায়েদের জামাতকে রওনা করে দাও। কিন্তু রসুলের ইন্তেকালের পরে খলিফা কে হবে এই বিষয় নিয়ে ইখতিলাফ হলো, ইখতিলাফ শেষ পর্যন্ত শেষ হয়ে গেল, কিন্তু রসুলের বানানো জামাত পাঠানো হবে কি হবে না এই বিষয় নিয়ে ইখতিলাফ হয়ে গেল। ইখতিলাফ এত বড় ইখতিলাফ হলো, সমস্ত মহাজের, সমস্ত আনসার, সমস্ত মুফতি, সমস্ত মহাদ্দেশ, সমস্ত ফকি একদিকে, আর শুধু একজন উম্মত একদিকে, সবাই জমহুর ফুকাহা উদাবা হুফাজ উররা সবাই একদিকে, সবাই বলতেছে রসুলের কথার বিপক্ষে, আর একজন বলতেছে রসুলের কথার পক্ষে। সবাই বলতেছে জামাত বেরোবে না, যার ভিতরে এমন ব্যক্তিও আছে রসুল বলেছেন যে আমার পরে নবী হওয়ার সুযোগ থাকলে অমর কি হতো, নবী হতো। যার ভিতরে সবথেকে বেশি প্রতিবাদী যে, সবথেকে বেশি প্রতিবাদী যে, সবথেকে বেশি প্রতিবাদী যে, প্রতিবাদী যে, সে বলতেছেন সবথেকে যে প্রতিবাদী ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি বলতেছেন যে এ রসুলের খলিফা, আপনি আমাদের সঙ্গে পরামর্শ করেন, কি করেন, পরামর্শ করেন, আপনি পরামর্শ করেন, আপনাকে আমরাই রায় দিয়ে আমি বানাইছি, খলিফা বানাইছি, আপনি পরামর্শ করেন। আমরা যেটা নাকি বর্তমানে বলতেছি, অনেকে উপদেষ্টা হতে চায়, ওই যে মাননা সাহ সাহেব একটু পরামর্শ করে একটু রদ বদল করলে অসুবিধা কি, উপদেষ্টা হতে চাইছ। ওমর রাদিয়াল্লাহু আনহুর এই কথা শোনার পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উনার বুকে থাবা মারলেন আর বললেন, এই ওমর, তুমি অমুসলিম থাকাকালীন তুমি তো বীর ছিলে, মুসলমান হওয়ার পর তুমি কাপুরুষ হয়ে গেছো, রসুলের কথাকে তুমি মশালা করে পরিবর্তন করতে চাও। রসুলের ইন্তেকালের পরে সর্বশেষ কথা হচ্ছে ইনসুরু জাইশু উসামা, উসামা বিন যায়েদের জামাতকে তুমি রওনা করে দাও, নাসকে তুমি মশালা করে পরিবর্তন করতে চাও। মশওয়ারা কি এমন কোন ছুরি, এমন কোন চাকু যে চাকু দিয়ে কোরআনকে জবাই করা যাবে, হাদিসকে জবাই করা যাবে? লা মশওয়ারাতা ফিন নুসুস, নাসের ব্যাপারে কোনো মশওয়ারা নাই। আমরা ভিত্তিহীন কোনো কাজ করতেছি না, আমাদের কাজের বুনিয়াদ হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত। আমাদের কাজের রেফারেন্স হচ্ছে তাওরাত, জবুর, ইঞ্জিল, কোরআন, যে সমস্ত কিতাব দেখে আমাদেরকে ভয় দিতে চান। 100 বছর পর্যন্ত এই সমস্ত কিতাব ইসলামিক লাইব্রেরিতে ছিল না, 100 বছর পর্যন্ত এই সমস্ত কিতাব ইসলামিক লাইব্রেরিতে ছিল না, 100 বছর পর্যন্ত এই উম্মতের রাহবারি করেছে মানুষ, তারা মানুষ। মুয়াদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলতেন, তোমরা যদি নাকি আমার পরে এলেম নিতে চাও তাহলে তোমরা এলেম নিবা ওমর থেকে, তোমরা এলেম নিবা আব্দুল ইবনে আব্বাস থেকে, তোমরা এলেম নিবা আব্দুল ইবনে মাসউদ থেকে, তোমরা এলেম নিবা আবু হুরায়রা থেকে। কিতাবের নাম বলতেন না, কার নাম বলতেন, কার নাম, ব্যক্তির নাম, সাহাবীদের নাম। ওমর রাদিয়াল্লাহু আনহুর যুগে সামদেশ থেকে প্রস্তাব আসলো যে আমাদের সামদেশে প্রচুর মুসলমান হয়েছে, এই মুসলমানদেরকে দিন শিখানোর জন্য এই ওমর আপনি খলিফাতার রসুল, আপনি এলেম লিখে লিখে আমাদের কাছে পাঠাই দেন। ওমর রাদিয়াল্লাহু আনহু তাদের উত্তরে বললেন যে দেখো, এলেম এমন জিনিস না যা কাগজে লিখে পাঠাই দেওয়া যায়, এলেম এমন জিনিস না যা কাগজে লিখে পাঠাই দেওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু আল ইলমা লাইসা শাইউন আন নুরসিলুহা বিল কিতাবা, এলেম এমন জিনিস না যা কাগজে লিখে পাঠাই দেওয়া যায়। যতদিন পর্যন্ত এলেম কাগজে লেখা অবস্থায় আসমান থেকে দুনিয়াতে আসতো, এই জমিনের মানুষ এই আসমানি কিতাবকে তারা পরিবর্তন করে ফেলছে। তোমরা যদি এলেম নিতে চাও সশরীরে স্বজ্ঞানে নিজের জানমাল নিয়ে মদিনায় আসো, আমাদের সোহবতে থেকে এলেম শিক্ষা করে যাও। বেশি লোককে মানবা না কম লোককে মানবা, সবাই কি না হক হতে পারে, সবাই কি ভুল করতে পারে? রসুলের বানানো জামাতকে যারা পরিবর্তন করতে যাচ্ছিল তারা ঠিক বলতেছিল না ভুল বলতেছিল? রসুলের বানানো আমিরকে যারা পরিবর্তন করতে চাচ্ছিল তারা কি ঠিক বলতেছিল না ভুল বলতেছিল? মহতরম ভাইদের সুবুজুর্গ, হক হচ্ছে তাই যা আল্লাহ বলছে, রসুল বলছে, যা কোরআনে আছে হাদিসে আছে, স্পষ্ট কথা আসছে, লাইসাল আমরা বিল কাসরাতি ও বিল কিল্লাতি,
বেশি এবং কম দেখে হক বোঝা যাবে না। হক হচ্ছে যা কোরআনে আছে হাদিসে আছে। জামাত মানে অনেক লোকের সমষ্টি না, জামাত মানে হচ্ছে হকের উপরে জমনেওয়ালা। যদিও তার সংখ্যা কয়জন হয়? একজন হয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমাদের যে রাহবার হযরত জি মাওলানা সাদ শেখ দামাত বরকাতুহু, উনি কোনো কথা কোরআনের বাইরে হাদিসের বাইরে বলেন না। হ্যাঁ, উনাকে চাপ দেওয়া হচ্ছে, উনাকে বাধ্য করার জন্য চেষ্টা করা হচ্ছে, উনি যেন কোরআন হাদিসের বাইরে চলে যায়। সেটা কি? উনি যেন আমিরের যে পদ এইটা ছেড়ে দিয়ে যেন উনি কি হয়ে যায়, সুরা হয়ে যায়। আপনার এই জায়গা হয়তো 2000 বা 3000 আছে, কাগজ কলমও থাকতে পারে, আপনারা লিখে নেন আজকে থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহ যতদিন আমাকে বাঁচায় রাখে আর আপনাদেরকে বাঁচায় রাখে, কেউ যদি কোরআনের কোনো আয়াতে অথবা কোনো জয়ীফ হাদিসে অথবা মৌজু হাদিসে এটা যদি দেখাতে পারে যে কোন যুগে আদম আলাইহিসসালাম থেকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোন যুগে ইসলাম বা আন ইসলাম কোনো পন্থায় কোনো পদ্ধতিতে নেতৃত্বের ভিতরে কোনো এক ব্যক্তি না থেকে নেতৃত্বের ভিতরে ভাগাভাগি কোনো জাতি কখনো নির্ধারণ করেছে, কোনো জাতি নির্ধারণ করেছে এবং ইসলামে এর কোনো সুযোগ আছে, তাহলে ওই দিন থেকে আমরা এটার থেকে অন্যদিকে যাব। কমিউনিজমের মতন কমিউনিস্টরা যারা বলে যে সমাজতন্ত্র সবকিছুতে সমতা, তারাও কিন্তু একজনকে কি মেনে চলে, লিডার মেনে চলে, রাজতন্ত্রতেও তাই চলে। ইসলামে তো সব জায়গায় আমির ছাড়া অন্য কোনো কিছু সুযোগই নাই। রসুল বলে দিয়েছেন আমির ছাড়া যদি নাকি কোনো জামাত চলে তাহলে ওই জামাতের আমির হবে কে? শয়তান। আমাদের ইস্তিকামাত মজবুতি এই হবে, আমরা চলাফেরা করব নরম, আমাদের কথাবার্তা হবে নরম, আমাদের জীবনযাপন হবে খুব নরমের সঙ্গে, কিন্তু আকিদার ব্যাপারে আমরা অত্যন্ত কি, অত্যন্ত শক্ত, অত্যন্ত মজবুত। ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাক, আপনি মজবুতির সঙ্গে থাকেন যেমন আপনাকে হুকুম করা হয়েছে, আর আপনার সঙ্গে যারা আছে তারাও যেন মজবুতির সঙ্গে থাকে। মক্কার কাফেররা রসুলের উপরে 13 বছর মেহনত করে শেষের দিকে বলতেছিল অনেক ঝগড়াঝাটি করেছি, অনেক বাধাবাদি করেছি, ঠিক আছে আপনার দিন আপনি পালন করেন, আমাদের দিন আমরা পালন করি, শুধু একটু কথা মেনে নেন, যে সময় আপনি তওয়াফ করবেন রুকনে ইমানিতে এসে একটু মাথা নিচে করবেন, তাহলে আমরা দিলে সান্ত্বনা দিব যে না 12-13 বছর মেহনত করে কমপক্ষে একটা অ্যাডুক হয়েছে, যিনি আমাদের মাবুদকে একটু সম্মান করে। আল্লাহ সঙ্গে সঙ্গে রসুলকে ধমকি দিয়ে বললেন আপনি যদি এরকম করেন অন্যদেরকে যে শাস্তি দিই আমি, আমি আপনাকে ডবল শাস্তি দেব। এই জন্য মহতরম ভাই সুর্গ, আমাদের কাজের বুনিয়াদ হচ্ছে নুসুস। কি নুসুস? মানে কোরআন এবং হাদিস, কোরআন এবং হাদিস। আমরা মশারা করে কাজ করি, কিন্তু মশারা করে কোরআন হাদিস পরিবর্তন করার কি রাখি না অধিকার? মশারা চলে ইন্তেজামি উমুরের কি নিয়ে, দেওয়ান স্পষ্ট বলে দিয়েছে আমির হওয়া বা না হওয়া এটা কোনো শরীয়তের বিষয়বস্তু না, শরীয়তের বিষয়বস্তু কোরআনে আছে হাদিসে আছে। আমির কিভাবে হবে না হবে এটাই জামাতের বিষয়, জামাতুল্লাহ ঠিক করবে যে কাকে আমির বানাবে আর কাকে আমির বানাবে না, দেওয়ান এর ভিতরে হস্তক্ষেপ করবে না। আলহামদুলিল্লাহ দেওয়ানদের সমস্ত ওলামা ইকরামরা মাওলানা সাদ সাহেবের সঙ্গে আছে। আমাদের দেশে যা বলা হচ্ছে এগুলো অপপ্রচার, এবং বাংলাদেশেরও হাক্কানি ওলামা ইকরামরা উনারাও মাওলানা সাদ সাহেবের সঙ্গে আছে। হুজুর উনি তো হাফেজ না, উনি আলেম না, কত কথা কয়। যে লোকটা 45 বছর পর্যন্ত তারাবি পড়াচ্ছে, প্রতি বছর কমপক্ষে 3000 লোক ওনার পিছনে নামাজ পড়ে। আচ্ছা 45 বছরে 3000 করে হলে কত হয়? হ্যাঁ কত? 1 লক্ষ? 1,35,000 লোক যার পিছনে তারাবি পড়েছে 45 বছর, এ লোকটা কি হাফেজ কি হাফেজ না? তাহলে কত বড় কারামত যে উনি হাফেজ না হয়ে তারাবি পড়াই, উনি হাফেজ না হয়ে কি করে তারাবি পড়াই। উনি 22 বছর পর্যন্ত সবচেয়ে কঠিন কিতাব আবু দাউদ পড়াচ্ছেন, সবচেয়ে কঠিন কিতাব আবু দাউদ শরীফ পড়াচ্ছেন। এই জন্য আলহামদুলিল্লাহ আমরা ইতমিনানের সঙ্গে আমরা ইতাআত করব, ইতমিনানের সঙ্গে, এবং এ কথা আমরা বিশ্বাস করে রাখি যে আল্লাহর গায়েবী নুসরাত কুরআন ও সুন্নাহর সঙ্গে, কিসের সঙ্গে? অধিক পরিমাণে কারা কোন দিকে এটা আমাদের লক্ষণীয় বিষয় না, সব সময় কম সংখ্যক লোকদেরকে দিয়ে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করেন। কাম মিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসিরাতান বিইযনিল্লাহ, কম সংখ্যক লোকদেরকে আল্লাহ
বহু বড় সংখ্যক লোকদের উপরে জয়যুক্ত করেন আল্লাহর হুকুমে। ইয়াযরিবু বিল হাক্কি আলাল বাতিলি ফায়াদমুহু ফাইযা হুয়া যাহিদ, আল্লাহ হককে বাতিলের মাথার উপরে মেরে দেন, আর এমন ভাবে বাতিলের মাথা দেমা ঘিলু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, দ্বিতীয়বার আর একত্রিত হতে পারে না। তো সবাই আমরা এতে হাতের উপরে মজবুতির সঙ্গে চলবো ইনশাআল্লাহ।